Good morning. How are you? How are you? আজকে নিয়ে আসলাম একটি পাওয়ার ব্যাংক। এটি হচ্ছে উসামস পাওয়ার ব্যাংক। আসলে বাজারে গিয়ে খুঁজলাম যে 30,000 এম্পিয়ার এর কোনো পাওয়ার ব্যাংক পাওয়া যায় কিনা, কারণ যত বেশি এম্পিয়ার নেওয়া যাবে তত বেশি সময় চার্জ দেওয়া যাবে। বাজারে গিয়ে তাদের বোঝানো পরামর্শ অনুযায়ী বুঝলাম এটি বাজারের সেরা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। আমার কথাবার্তা হলে মুই সাইডটা ধরে আশ রাখতে পারি না। তো আমরা একটু খুলে দেখি এখানে কি কি আছে। এখানে ছিল একটা পাওয়ার কেবল, এই হচ্ছে তার কেস, উসামস 30,000 পাওয়ার ব্যাংক। তো এটা একটা ইউএসবি টু বি টাইপ কেবল দেওয়া আছে চার্জ করার জন্য, এখানে দিয়ে আপনি চার্জ করতে পারবেন। চাইলে আপনার যদি সি পোর্ট থাকে টাইপ সিতে চার্জ করা সম্ভব। আর হচ্ছে এখান থেকে দুটো আউটপুট পাওয়া যাবে, আউট ওয়ান একটা আউট টু। এখানে দুটি আউট পোর্ট আছে, আউট পোর্ট ওয়ান পোর্ট টু। পোর্ট ওয়ানে আপনি 30 ওয়াট চার্জ করতে পারবেন, কুইক চার্জ হবে। আর এটা আছে 18 ওয়াট, তো এটিও অর্ধেক সময়ে চার্জ হয়ে যাবে আর কি। তো এটার ওজন আছে প্রায় 600 গ্রাম, এখানে লেখাও আছে। এখানে একটা স্ক্যান কোড আছে, এটা দিয়ে আপনি একটু চেক করে নিতে পারেন আসলে এটি অরিজিনাল কিনা। আর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটা আসলে এখন আর দেখার কিছুই নেই। আমরা সাধারণত যেটা করি এটা হচ্ছে এটা নেওয়ার পরে চার্জ দিয়ে, এটা আমরা কালকে চার্জ করে রেখেছিলাম, আমরা এখন চেক করব এটা কি অবস্থা। দেখাচ্ছে 99% চার্জ আছে। এখন আমরা একটু চেক করব আউটপুটের কি অবস্থা। তো আমি আপাতত একটা মোবাইল দিয়ে দেখব, এটা হচ্ছে পোর্ট ওয়ান পোর্ট টু। পোর্ট ওয়ান হবে 30 ওয়াটে নেবে, আমি 30 ওয়াটে লাগাই দিলাম। 30 ওয়াটে লাগালাম, একটা মোবাইল সংযোগ করি। চলে এসেছে চার্জ নিয়ে নিল। এটা কত সময়ে আসলে চার্জ করতে লাগবে এটা আমরা আজকে ফিল্ড টেস্ট করব। আমরা যখন বাইরে যাব আপনাদেরকে দেখাবো কি অবস্থা। তো আমি এটি এখন ডিসকানেক্ট করে নিচ্ছি, এটি রেখে দিলাম। তো এটা এখনও 99% আছে, আমরা এখনই বের হব। তারপরে আমাদের যখন প্রয়োজন হবে আমরা তখন লাগাবো, তখন দেখে নিব আসলে কত পার্সেন্ট ছিল এবং কত সময়ের মধ্যে সে আমাদেরকে চার্জ দিতে পারে। আমাদের কয়েকটা ইকুইপমেন্ট আছে, ফোন আছে, মোবাইল ফোন, একটা ক্যামেরা, তারপরে গোপ্রো আছে, আছে ড্রোন আছে। আসলে কোনটা কীভাবে কত সময়ে চার্জ নেয় আমরা সেটা দেখব। তাহলে চলুন আমরা বেরিয়ে পড়ি ফিল্ড টেস্টের উদ্দেশ্যে, চলুন। বন্ধুরা, ফিল্ড টেস্টের অংশ হিসেবে আমরা এখন যেটা করব, আমরা দেখে নিব এখানে চার্জ কত আছে, মোবাইলে কত আছে। তাহলে আমরা শুরু করলাম, আমরা এই এটি এখন অন করে দিব। 96% চার্জ আছে এখানে, আর এই মোবাইলে আছে। পোর্ট ওয়ান হচ্ছে ফাস্ট চার্জার, আর এটি হচ্ছে নর্মাল চার্জার। তো এখন আমরা ফাস্ট চার্জারে লাগাব। আমরা দেখছি, তো আপনারা যেটি দেখলেন 96% আছে, আমি এখন মোবাইলে লাগিয়ে দিচ্ছি। আমি লাগিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন 24% আছে, 96 24। এখন আমরা দেখব আসলে কিছু সময় পরে এটা কত পার্সেন্ট চার্জ হলো এবং এই পাওয়ার ব্যাংক কত পার্সেন্ট চার্জ খোয়ালো। তাহলে আমরা তুলনা করলে পেয়ে যাব আসলে একটা মোবাইল পুরো চার্জ হতে কত সময় লাগবে। আমরা এখন ফাস্ট চার্জারে লাগিয়েছি, দেখা যাক কী হয়। পাওয়ার ব্যাংক একটা জরুরি বিষয় আসলে, কোথাও কোনো কাজে গেলে পরে দেখা গেল হঠাৎ একটা চার্জ ফুরিয়ে গেল, অতটা পথ ঘুরে এসে চার্জ করা এটি চারটিখানি কথা নয়। তাই একটি পাওয়ার ব্যাংক খুবই জরুরি। তো আমরা যেটা জানলাম, উসামস পাওয়ার ব্যাংকটি খুবই ভালো এবং তারা এটিতে 6 মাসের গ্যারান্টি ছিল, তারা এটিকে আমার অনুরোধে এটিকে 8 মাস করে দিয়েছেন। তো দেখা যাক উসামস কী পরিমাণ চার্জ করতে সময় নেয়। তাহলে চলুন আমরা চাবিরতিতে যাই।
এই মোবাইলে প্রতি পার্সেন্ট চার্জ দিয়ে আমরা মোবাইল ডিভাইসটা 5% চার্জ করতে পারব। তার মানে হচ্ছে মোবাইলের 50% চার্জ করতে এর খরচ হয়েছিল 10% চার্জ, আর 100% মোবাইল চার্জ করতে তার খরচ হবে 20%। তো একদিনে একবারের বেশি মোবাইল হয়তো চার্জ করা লাগবে না, ফুল চার্জ। সময়টা ছিল 45 মিনিট। তো বিষয়টা খারাপ নয়, আপনার যদি একাধিক মোবাইল থাকে তাহলে এটি 50% চার্জ করে আরেকটি লাগিয়ে নিতে পারবেন, বা অন্য কোনো ইকুইপমেন্ট থাকলে একটির পর একটি করে কাজ চালিয়ে যেতে পারবেন। আর যে বিষয়টি বলা হয়নি সেটি ছিল দাম। তো দামটি আমার কাছে রিজনেবলই মনে হয়েছিল, এটি 2800 টাকা পড়েছে, 2800 টাকা। তো এই ছিল আমাদের আজকের রিভিউ, ধন্যবাদ। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।